আমি কেমনে হব পাহাড়ুরে। কি গান শোনালু বাপুই রে, বাপুই দোতরা বাজাইয়া তোরই গান শুনিয়া থাকি বার না পাং, তোর গান শুনিয়া থাকি বার না পাং। বাপুই নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া, উমর মনে ওঠে নাচিয়া বাপুই রে, উমর মনে ওঠে নাচিয়া বাপুই রে। ওহো বাপুই রে, তোর চটকা তালের দোতরার ডাল মনতে না গালু রং, মোর থাকিবার না পাং রে বাপুই ভুলিবার না পাং। না শুনিলে ভাল না লাগে রে বাপুই তোর দোতরার ডাং, ও তোর সাথের দোতরার ডাঙে মন নিলু কারিয়া বাপুই নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া, উমর মনে ওঠে নাচিয়া বাপুই রে, উমর মনে ওঠে নাচিয়া বাপুই রে। আমি রত্না দাস, কোচবিহারে আমার জন্মস্থান ভারত, এক ভাই এক বোন আমরা। বর্তমানে মা আছেন, বাবা মারা গেছে, বাবা লেটকান্তেশ্বর দাস, মা অলোকা দাস, শ্রীমতী অলোকা দাস, আমার হাজবেন্ড অরূপ দেব, আমার ছেলে আছে, ছেলে জয় সীমন্ত দেব। তোর সানদী উতাল পাথান করবা চলে না, নারীর মন মোর। ভাওয়াইয়া গান তো আমাদের ভাবের গান, ভাবের গান ভাওয়াইয়া, খুব ভালোবাসার গান, মাটির গান, মাটির গন্ধ সেটা খুব মানে অন্তর থেকে গাওয়ার চেষ্টা করি। আজি পাহান্ডে পরিয়া বাগাকান্ডে রে। ভাওয়াইয়া গান শিখেছি আমার মা শ্রীমতী অলোকা দাসের কাছে, আমার হাতে খুড়ি আমার মায়ের কাছে, আমার বাবার কাছে লেটকান্তেশ্বর দাস আমার বাবা, আর আমার ক্লাসিকের যে মাস্টারমশাই বাবলু সাহা উনি আছে, ক্লাসিকে করেছি আমি। আজি মুই সাহাল বন্ধু মোর হারিয়া গেছে রে, আজি মুই সাহাল বন্ধু মোর এই ভাওয়াইয়া জগতে আসার পেছনে আমার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে বেড়ে উঠেছি আমাদের এই ভাওয়াইয়া জগতের, এই ভাওয়াইয়া গান শুনে শুনে, কারণ আমার মা আমার বাবা সবাই এই গানের সঙ্গে জড়িত। আমাদের বাড়িতে একটা কালচারাল টিম ছিল, আমি ছোট থেকেই দেখেছি সবাই বাড়িতে, আমাদের বাড়িতে রিহার্সেল হতো, সে থেকেই শুনে ভালোবাসা। তারপরে মাকে একদিন বলি আমিও গান করব মা, তো মা আমাকে যথারীতি গান শেখায়। নদীর পারত কাশিয়া নাই, কাশিয়া বাড়িত মুহুষি নাই, সেই মহিষেরে মুশাল্লা হাই রে, আজি মুই সাহাল বন্ধু মোর হারিয়া গেছে রে। গুরু মহিষের গাড়ি নাই, গাড়ি রূপ রাত ছুঁই নাই, ছুঁয়ের তালতে কহিনা নাই, সেই গাড়ি রে গাড়ি আল্লাহ রে, আজি গাড়ি আহাল বন্ধু মোর হারিয়া গেছে রে, আজি গাড়ি আহাল বন্ধু মোর হারিয়া গেছে রে। এই ভাওয়াইয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ভাওয়াইয়াকে আমাদের বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া।
আর ভাওয়াইয়া গান যেন প্রত্যেকটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আর আমার থেকে আমি যতটুকু জানি আমি চেষ্টা করব আমার থেকে যাতে আরো 10 জন ছেলে মেয়েরা শিখতে পারে, তারা শিখে দেয় সেই গান নিয়ে বিশ্বের দরবারে উপস্থিত হতে পারে। করবা চলে না